আপনাকে তার প্রশ্ন থেকে ভয় হয়েছেন নাই? আর এটা তো আপনার জাকির না একর মতো করলা, প্রশ্ন শুনলা জবাব দিলা আপনার মন ইচ্ছা মতো, আর ফিরিয়া করাস কোয়েকশন তো আপনি শুনলাও না আপনার। শর্টে প্রশ্ন করেন, শর্টে উত্তর নেন। আমি কোয়েকশন করবো, আপনি জবাব দিবা। শর্ট কোয়েকশন এটা হইলো, এক কোরআন, এক আল্লাহ, এক নবী, তরিকাও তো আলাদা খানে। ইসলামের তো একই তরিকা, কোনো তরিকা নাই। এগুলা হইলো ফিকহি ভাষা, যে তরিকা এগুলা বুঝতে হইলে আপনারা ফিকার কিতাব পড়তে হইব। দুই নম্বর প্রশ্ন করুন, নদুয়া আর জমিয়ত দুই মাত আইলো এখানে। নদুয়া জমিতে গুলো সামাজিক সংগঠন, এগুলা ভারত কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, এগুলো অত দল এখানে। ওগুর উত্তর দেন, ওগুর দল, ওগুর জবাব জানা, ওগুর জবানো আছে। আলি আপনার সাহেব নাম কিটা? আপনার নাম কিটা? জি, আমার নাম জাহানুর মজুমদার, ওটাও খৈতাম আসলাম আপনার ফানি নাম খৈতাম আসলাম। আর আমি আলিম না, মানে ইসলামিক জ্ঞান আমার কাছে নাই, সাধারণ মানুষ, আমি সালাম আম আলাইকুম। মানুষ। আর বিশেষ করে আমরা ইসলামরে আলেম ওলামার জরিয়াতে আমরা জানি, আর তার কাছে থেকে কিছু নিই, আর এই রাস্তায় চলার চেষ্টা করি। আমরা মানে ক্ষমতা নাই কোরআনের কিছু ব্যাখ্যা করা বা কোনো জ্ঞান দেওয়ার, আমরা ক্ষমতা নাই, জাস্ট আমরা জিকাইয়া জ্ঞান লইতাম চাই, আর ওটার উপরে আমল করতাম চাই। তবে আমি আপনার একটা প্রশ্ন করতাম চাই লাইব, যদি আপনার অনুমতি থাকে। না না, শোনো, কোনো সমস্যা নেই, প্রশ্ন করতে পারো, জানা থাকলে অবশ্যই জবাব দিন। আচ্ছা, প্রশ্ন হইলো ওটা, আমার জানা মতো, আমার ছোট মোটো জ্ঞান যেটা আছে, জানা মতো কোরআনের জ্ঞান আমরা আমরা নবীজির কাছ থেকে পেয়েছি, আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে সাহাবিয়া হলোর কাছ থেকে পেয়েছি, এরপরে আমরা ওলামা হলোর কাছ থেকে পাই। আর ওলামা হল একটা রূপ ইসলামের, ইলিমর, তারা যেটা ফলো করেন ওটারে আমরা দেখে ফলো করি, আর এইরকম ইসলাম চলিয়া যায় দেশ। এখন সমাজও দেখা যায় এক এক আলিমর এক একটা নিয়ম থাকে, এক এক আলিমে কিতা করছেন, এক একটা সংগঠন বানিয়ে চলটা, এক একটা নিয়ম বানিয়ে চলটা। কোন এখনো গেলে দেখা যায় ফাও সেগারাই নামাজ পড়েন, কেউ দেখে ফাও সিধা করে নামাজ পড়েন, কেউ মুর্দা দখন করতে পর না সিধা খবর করে, কেউ খেয়ে সাইড দিয়ে জায়গা সারো, কেউ খেয়ে মোকাম হয়ে যাও, সালামু আলাইকুম, কেউ খেয়ে মোকাম হয়ে যাও, মাজারও যাও, বুঝছেন নি? আর কেউ খেয়ে এটা যাইও না, কেউ খেয়ে মিলাদ করো, কেউ খেয়ে জিকির করো। একচুয়ালি আমরা আম মানুষে করতাম কিতা, ওটা আমার প্রশ্ন, জবাব দিই। বিলকুল, আপনি খুব গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী প্রশ্ন করেছেন, এই জন্য আপনার আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। প্রিয় ভাই, আসলে কথা হচ্ছে গিয়া, আপনি যেটা বলেছেন সত্য কথা বলেছেন। নবী আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম আমরা পেয়েছি, এবং নবী ইসলামের পরে সাহাবারা, কারণ নবী ইসলাম বুখারীতে বলছেন, সল্লু কামা রাআইতু মুনি ইউসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। তখন আমিও নামাজ পড়তে দেখছি না নবীদের, আপনিও দেখছেন না, সাহাবা একরামে দেখছেন, সাহাবা একরামরা দেখছেন তাবিনে, তবে তাবিন, আইমা মুজতাহিদ, উলামা ইকরাম, এখন পর্যন্ত এইভাবে ধারাবাহিকভাবে চলিয়ে আসছে। এখন আপনার এই সমাজের মধ্যে এক হুজুরে একটা হয়, আর হুজুরে আর হয়, এখন আমরা যাইতাম কোন দিকে? সামান্য ওদিকে কোন দিকে যাইতাম? কেউ কেউ সংগঠন বানাইয়া নিজে নিজের মতো চলরা। প্রথম কথা হচ্ছে ভাই, এই যে সংগঠন, এগুলা সংগঠন হচ্ছে কি একটা সমাজমূলক কল্যাণ কাজের জন্য মানুষে বানায় গিয়া, সংগঠন বানানো কোনো হারামও নাই, কোনো কিছু নাই, এগুলা বানাইতে পারে মানুষের, অন্য জেলা খাজও আসতে পারে, এগুলা বানাইতে পারে। বাকি ইসলামী সংগঠন যেগুলা আপনি বলতে চাইছেন, ইসলামিক ইয়ে যেগুলা, এগুলার ক্ষেত্রে ভাই মৌলিক মৌলিক যে বিষয়গুলা, এগুলার ক্ষেত্রে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহনাফ, যারা মানে মূল যে ওটা কোরআন হাদিসের ধারাবাহিকতা রক্ষা করি আর গিয়া, তারা আপনি দেখলেছেন ভাই, কারণ আপনার মন সবচেয়ে বড় মুক্তি। আপনার মন কিছু কিছু ক্ষেত্রে আছে, মনে যেটা বলছে আপনার মন বলছে, দেখো এখন আপনি এই সমাজে আইরা বিভিন্ন জনে বিভিন্ন প্রকার কথা হইতে, আর এটা নবী ইসলাম তো কইছেন, আমার উম্মতরা তেবত্তর দলে বিভক্ত হইব, একদল কথা কইছেন না, তেবত্তর দলে বিভক্ত হইব, এর মধ্যে একটা একদল যাইবে জান্নাতে, কারণ বাকি দিনের যারা আছে সারায়ত হইলে আমরা হই একদল, আমরা কি জান্নাত দল, কেউ হয়নি আমরা জাহান্নামী দল, সবে নিজের জান্নাতি দল হিসাবে স্বীকৃত, সবে নিজের বালামান হিসাবে স্বীকৃত। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা কোনটা মানতাম, এবং কথা হচ্ছে ভাই, আসলে ফরজ ও আজীবর বিধান লইয়া কোনো একতলাফ মতারে কেউ করে না, বাকি করে রেখে কোনটা লইয়া জানান নি, কেউ আছে কেন নিজের স্বার্থ লইয়া। এখন আমার হয়তো স্বার্থ ওই কারণে, আপনার বাড়ি কি আমি মিলাদ করলে আমার 100 টাকা আমার পকেটে ঢুকবো ভাই, আমার লসুস না কিছু, বুঝছেন না কেটা হয়েছে, আমার স্বার্থ লইয়া আমি বুঝাইতেছি এর, অথবা আমি কে ফরিয়ান না ভাই, আমার 100 টাকা লাগে না, এক কথার কথা বুঝাইবার লাগে ভাইয়ার, আমি আমার হয়তো 100 টাকা লাগে না, এর লাগে আমি ফরিয়ান না, কেউ 100 টাকা লাগার পরে পড়ে, তো এইরকম ভাই কেউ নিজের সুবিধা মতো স্বার্থরে আমরা ওই ফরজ ওয়াজিব এগুলো নয়, মুস্তাহাব মুবা একেবারে নিম্ন স্তরে যে মাসলা যেগুলো আছে ওইগুলো লইয়া ভাই আমরা একতলাপ ইয়ে করি আর গিয়া, আর আমরা ফরজরে তরক করিয়া নকল গুলারে বাড়াবাড়ি করি, আর নকল লইয়া বাড়াবাড়ি করি, এই হচ্ছে কি আমাদের অবস্থা। এখন আপনি কইরা আমি কোনটা কোন দিকে রাইতাম, এখন এখন হিসাবে একতা কইরা আপনি একটা মাসলা দুই জনের কাছে গুঞ্জন করি, আপনার নিজের লগে কল্পনা করে দেখবা, আর কোরআন হাদিসের লগে খাটা মনের, কোরআন হাদিসের লগে কোনটা বেশি লাগের গিয়া, ও যেগু বেশি লাগের ওগু আপনি মানার চেষ্টা করবা ইনশাল্লাহ আপনার খাতে হই। জাজাকাল্লাহ, আশা করি বুঝতে পারছেন সংক্ষেপে কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটা করে ভাই, ভালো আছো? ভালো আলহামদুলিল্লাহ।
জবাব দিলা আপনার মনে ইচ্ছা মতো আর ফিরিয়া করাস কয়েক শুনত আপনি শুনলাম না আপনার জবাব থেকে যে সময় প্রশ্ন করা হইব আপনার নৈতিক জিম্মাদারি সেই প্রশ্নরে আপনি বাঙ্গিয়া দিতা তখন সম্পূর্ণ আপনার জবাব হইব এটা আপনার এটা আপনার অনুমান করে ইলজাম লাগানি হইল এটা কিন্তু উচিত না বাকি আপনার প্রশ্ন আমি অনুমান জবাব দিছি এর পরে আরো জনটা লইছি ইনি তো একজন একজন করে আইরা ইলা না যে আপনারা লই আমি সাইডে রেখে দিছি ইলা কারণ আমি কইলাম তো আপনার জবাব থেকে যখন প্রশ্ন খাড়া হইব তো প্রশ্ন আপনি না শুনিয়ে যে কল আউট করবা এর মানে প্রশ্ন থেকে আপনি বাগি থাকে সুজা প্রশ্ন করেন সুজা উত্তর নেই কোন প্রশ্ন কি তা আমি আমি সুজা প্রশ্ন করব রিপিট ফায়ার করেন আপনি আমি কোয়েশ্চন করব আপনি জবাব দিবা শর্ট কোয়েশ্চন এটা হইল এক কোরআন এক আল্লাহ এক নবী তো তরিকা তো আলাদা খানে ইসলামে তো একই তরিকা কোনো তরিকা নাই এগুলা হইলো ফিকহি ভাষা যে তরিকা এগুলা বুঝতে হইলে আপনারা ফিকার কিতাব পড়তে হইব দুই নম্বর প্রশ্ন করুন নদুয়া আর জমিয়ত দুই মাত আইলো এখানে নদুয়া জমিয়ত গুলো লোকে সামাজিক সংগঠন ইউলা তেল ভারত কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল গুলো অত দল এখানে উপর উত্তর দেন হগুর দল হগুর জবাব দেন হগুর জবাব আছে সরকারি সংগঠন উন্নয়ন এবং ডেভেলপমেন্ট নিয়ে করা হয় ইসলামিক সংগঠন কোরআন হাদিসের প্রচার করার লাগি করা হয় কোরআন হাদিসের প্রচার যেটা এটা হইলো স্ট্যাটিক যেটা একবার কোরআন লেখা হইছে কিয়ামতের শুনাইন ফইলা প্রশ্ন শুনলেন না আপনি জবাব দিতে পারতেন না 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 আপনার আমি রিপ্রেজেন্টেটিভ না আমি ইসলামের রিলেটেড কোন জবাব আমি দিতাম না কারণ এটা আমার অথরিটি নাই আই এম নট এ রিপ্রেজেন্টেটিভ আমি জাস্ট কোয়েশ্চন করবো আমি আম মানুষ আপনি তো এখানে পাবলিক পাবলিক তো মেনু আছে প্রশ্ন গুলাই তো মিলতেইব ভাই কিছু কিছু প্রশ্ন আছে প্রশ্ন শুনেন না আমি প্রশ্ন যে কোনো হলে হইতে পারে জবাব আপনি ঠিক করে দিতে আপনার কাম জবাব দেখা ওকে 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 ঠিক আছে ভাই আপনি সাক্ষী আপনি সাক্ষী আপনি কয়টা প্রশ্ন যে কোনো হাতে হইতে পারে আমি একটা প্রশ্ন করবো আপনারে আমার প্রশ্নটা আপনি সঠিক ওটা প্রমাণ করবা উদাহরণ হিসাবে মনোহরণ ইয়া মনোহর আপনি যে কোনো প্রশ্ন হইতে পারে এখন আমি আমি জানি আপনার খারাপ পাইবা না উদাহরণ বুঝাইবার লাগে আমি জানি আপনার বাসে আগে মসজিদ গিয়া জুতা চুরি হর্তা এখন হরণি আপনি জবাব দেন এটার জবাব আমি দিয়ার এটার জবাব হইলো আমি এখানো ইসলামিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাবলিক ডোমেইন হইছি না আমি কেন কিতারে ও ভাই আমি কিতা ইসলামিক প্রশ্ন করছি নি ও ভাই আপনি সাক্ষী বলেন আমি ইসলাম প্রশ্ন করছি নি আপনি কয়জন প্রশ্ন যে ফাঁকি রইতে পারে আপনি এই প্রশ্নের উত্তর যেটা দিবে এটা ভুল হইব প্রমাণ করবো আপনি দেন আপনি এই প্রশ্ন আপনার জবাব দিলাম তো ভাই ভাই আমরা এই বিষয়ে জবাব দিলাম তো আপনি আমার এই কথা বলেন আপনি জবাব দিতে বাধ্য না জবাব দিলাম তো আমি জবাব দিলাম তো প্রশ্ন আপনার মতো আপনি করছেন জবাব আমি আমার মতো দিছি খারাপ জবাব দিছি আমি এরকম প্রশ্ন আমি দিলাম তো আমি কেন ইসলাম রিপ্রেজেন্টেটিভ না প্রশ্ন উত্তর যেগুলা আমি চেষ্টা করছি আপনার উত্তর দিছি আপনার কিছু প্রশ্ন ভুল আছিল আমার কথা আপনি মানেন না প্রশ্ন ভুল হইতে পারে আপনি জবাব শুদ্ধ দেন না তো আমি জবাব দিলাম তো আপনি মানতে না আমি আপনার এখানে মানতাম না আপনার আমি 100% মানি কিন্তু আপনার কাছ থেকে যে জবাব যেটা যে কোনো বাকি রইতে পারে এদারে ভাই আমি যে প্রশ্ন করলাম এখন তাই যদি কইন এখন করেন না তো বুঝা গেল আগে করতাম আপনি শুনেন আপনি লক্ষ লক্ষ মানুষের সামনে এখানে ডিবেট মানে ওয়ান পাবলিক ডোমেইন আপনি যখন কথা হইত না পাবলিক এটা বিচার করবো আপনি বল হইতে না আমি বল হইতে না আমি আপনার দোষিতাম না আপনি আমার দোষী লাভ আমি জাস্ট প্রশ্ন করবো আপনি আপনার মতো জবাব দেন আমি তো জবাব দিছি আপনার তো আপনি যে এখন প্রশ্ন দুইটা না তিনটা জবাব আমি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ এক কথায় আপনি কয়েকজন প্রশ্ন করতে আপনি জবাব দিছেন না আপনার প্রশ্ন শুনছেন না আমি কইলাম তো আপনি ভাই আপনার প্রশ্নগুলা বল না প্রশ্ন হইছে ইসলামিক যে দল কইছেন আপনি এগুলা আপনি অন্য বাকিরর মাথা আর গিয়া যেগুলা আপনার প্রশ্নগুলা শুদ্ধ করে লইয়া ইনশাআল্লাহ জবাব দিন